নমস্কার, আমি অতনু। সারাংশ টিভির পক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ যে আকর্ষণীয় বিষয়ের উপর আলোকপাত করব তা হলো মানুষের হাতের লেখার উপর তার মন ও স্বাস্থ্যের অবস্থানকে তুলে ধরা। হাতের লেখা বিচার ও বিশ্লেষণ করে মানুষের মন ও স্বাস্থ্যের অবস্থান জানার বিজ্ঞানকে বলা হয় গ্রাফোলজি। জীবন বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মতোই এই বিজ্ঞানকে সম্পূর্ণভাবে পরীক্ষালব্ধ এবং বহু বছরের পরীক্ষা নিরীক্ষার দ্বারা সমৃদ্ধ। প্রাচীন সন্ত, পুরোহিত, দার্শনিকেরা হাতের লেখার গুরুত্বের বিষয়ে অবহিত ছিলেন। চৈনিক দার্শনিক কনফুসিয়াসের উক্তি থেকে জানতে পারা যায় যে কারো হাতের লেখা দেখে তিনি বলে দিতে পারতেন যে মানুষ শয়তান কিনা। খ্রিস্টপূর্বাব্দ 330-এর দার্শনিক অ্যারিস্টটল মস্তিষ্ক লেখার মধ্যেকার প্রত্যক্ষ সম্পর্ক নিয়ে তার প্রমাণপত্র রচনা করেন, যা পরবর্তী সময়ে পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে পড়ানো হতো। সম্রাট নিরোর কথাতেও গ্রাফোলজির আভাস পাওয়া গিয়েছিল। তিনি বলেছিলেন, যার হাতের লেখায় বিশ্বাসঘাতকতার চিহ্ন লুকিয়ে আছে তাকে তিনি পছন্দ করেন না। যা হোক, 1879 সাল নাগাদ হাতের লেখা বিশ্লেষণকে গ্রাফোলজি নাম দেন ফরাসি বিজ্ঞানী হাইপোলাইট মাইকন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পেন কোম্পানির করা এক সমীক্ষাতে যা ধরা পড়ে, হাতের লেখা সই দুটো অক্ষরের মধ্যেকার ব্যবধান কত তা বিশ্লেষণ করে চরিত্রের কমপক্ষে 5000 দিক জানা সম্ভব। সিজোফ্রেনিয়া, হাই ব্লাড প্রেশার, ক্লান্তি, অবসাদ ভাব এসবও দেখে বোঝা যায় হাতের লেখা দেখে। যাদের হাতের লেখা ছোট ছোট ক্ষুদে হরফের হয় তারা খুব মেধাবী তবে লাজুক হন। আবার যারা বড় হরফে লেখেন, লিখতে ভালোবাসেন, তারা বহির্মুখী স্বভাবের হন, স্বাধীনচেতা হন, ভিড়ভাট্টা পছন্দ করেন না। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থাকলে কখনো খুব চাপ দিয়ে লেখেন, কখনো আবার হালকাভাবে লেখেন। খুব চাপ দিয়ে যারা লেখেন তাদের এনার্জি প্রচণ্ড পরিমাণে থাকে, হালকা লেখায় লিখলে ক্লান্তিভাব প্রকাশ পায়। যারা ডান দিকে হেলিয়ে লেখেন তারা সাধারণত মিশুকে স্বভাবের হন। আবার যারা বাঁ দিক হেলিয়ে লেখেন বা লিখতে অভ্যস্ত তাদের তারা নিজের মধ্যে থাকতে ভালোবাসেন। এদিকে যারা সোজা লেখেন তারা যুক্তিবাদী ও বাস্তবমুখী হন। দেখা যাচ্ছে যারা ইংরেজি বড় হাতের আই বড় আকারের লেখেন তারা সবসময় নিজের মতামতকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, তারা আবার অহংকারীও হন। যারা ধারালোভাবে অক্ষর লেখেন তারা কৌতূহলী ও বুদ্ধিমান হন। এবার আমি হিজিবিজি হাতের লেখায় যারা লেখেন তাদের কথায় আসছি। গ্রাফোলজি বা হাতের লেখা বিজ্ঞান অনুসারে যেসব লোকের হাতের লেখা হিজিবিজি, অস্পষ্ট, সুন্দর নয় তারা আসলে খুবই সৃষ্টিশীল মানুষ। হিজিবিজি হাতের লেখার মধ্যে একটা নিজস্বতা বোধ বা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থাকে। তাদের ভাবনা চিন্তা একেবারেই নিজস্ব হয়, গতানুগতিক ছন্দে চলে না। কেন এমন হয়? আসলে হিজিবিজি লেখার মানে আপনি এতটাই বুদ্ধিমান যে আপনার মস্তিষ্কের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না কলম। জানা যায় নেপোলিয়ন বোনাপার্ট ও সিগমন্ড ফ্রয়েডের হাতের লেখা ছিল হিজিবিজি। গবেষণায় ধরা পড়ে শারীরবিজ্ঞান অর্থাৎ মানুষের শারীরিক গঠন কেমন তার উপর নির্ভর করে হাতের লেখা কার কেমন হবে। যেমন হাতের হাড়ের গঠন কেমন তার উপর নির্ভর করে কে কেমনভাবে কলম বা পেন্সিল ধরবেন। চোখ আর হাতের সমন্বয় মানসিক সক্ষমতা আর মাসেল মেমোরির ওপরও নির্ভর করে হাতের লেখা। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির স্নাতকোত্তর বিভাগে গ্রাফোলজি বা হাতের লেখা বিজ্ঞান নিয়ে বেশ কয়েকটি সফল রিসার্চ রয়েছে। এমনকি সম্প্রতি পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং উৎকণ্ঠা নিয়ে পিএইচডি থিসিসও কলকাতা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। গুজরাট বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সায়েন্স বিভাগে
একটি পিএইচডি থিসিস যেখানে অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে গ্রাফোলজি ব্যবহার করা হয়েছে। পরিশেষে জানাই কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজিতে বিগত 20 বছরের লাগাতার রিসার্চের মাধ্যমে ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসেশন, প্যানিক, ম্যানিক ডিপ্রেশন, সিজোফ্রেনিক ইত্যাদির ওপর একগুচ্ছ পরিমাণ উদ্ভাবন রয়েছে, যার বৈজ্ঞানিক ভিত্তি 90%-এরও বেশি সঠিক, এটা প্রমাণিত। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।